জাতীয় পার্টির প্রার্থী উনি গত উপনির্বাচনে আমার কাছে হেরেছেন, এবারও উনি নির্বাচনী মাঠে নেই, এবারও উনি নির্বাচনী মাঠে নেই, উনি অযথা হয়রানি করার জন্য এটা আপিল করেছেন, এই আপিল নির্বাচন কমিশন রিজেক্ট করেছে, এটাই। এবং আমি উনাকে আহ্বান জানিয়েছি, আমি বলেছি যে আপনি নির্বাচনী মাঠে আসেন, জনগণের কাছে যান, জনগণ নির্ধারণ করবে কে আগামী সংসদ নির্বাচনে এমপি হবে। বিষয়টা উনি, আমি তো গত উপনির্বাচনে আপিল করেছে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান সাহেব, উনি গত উপনির্বাচনেও আমার বিরুদ্ধে এরকম আপিল করেছিলেন, পরবর্তীতে হাইকোর্টে গিয়েছেন, সেখানেও উনি জিততে পারে নাই, উনি দ্বৈত নাগরিকত্বের কথা বলেছেন, আসলে আমার দ্বৈত নাগরিকত্ব নেই। একই অভিযোগ, এটা দ্বৈত নাগরিকতার কথা বলেছেন, আমার কিন্তু নেই, আমার একটি পাসপোর্ট, সেটি হলো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, আমার কোনো পাসপোর্ট। উনি অভিযোগ করেন, আসলে উনি ওই যে উনার কথা হলো একটি আমাদেরকে একটি মেন্টালি প্রেসার দেওয়ার জন্য। সিলেট 3 অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।